যা তা লাহাব অর্থাৎ শিখাযুক্ত আগুনে প্রবেশ করবে, দাউ দাউ করে জ্বলা আগুনে সে প্রবেশ করবে। সাইয়াসলা শীঘ্রই সে প্রবেশ করবে নারা আগুনে, আগুনটা কেমন, যা তা লাহাব অর্থাৎ শিখাযুক্ত, শিখাযুক্ত আগুনে সে প্রবেশ করবে। ওয়ামরাতুহু ইমরাতুন, ইমরাতুন মানে কি ভাই, স্ত্রী, ইমরাতুন মানে কি, স্ত্রী। ওয়া ইমরাতুহু ওয়ামরাতুহু মানে একত্র যদি পড়ি ওয়ামরাতুহু, আসলে ওয়া আলাদা, ওয়া মানে এবং ইমরাতুন মানে স্ত্রী, তার স্ত্রী, হু মানে তার এবং তার স্ত্রীও, ওয়া ইমরাতুহু ওয়ামরাতুহু এবং তার স্ত্রীও প্রবেশ করবে। আর তার স্ত্রীর বর্ণনা কি, হাম্মালাতা, হাম্মালাতা বহনকারিণী, হামা হামালা হামালা তা আছে স্ত্রীবাচক হয়ে গেছে, হাম্মালাতাল হাতাব, হাতাব মানে কাষ্ঠ মানে কাঠের বোঝা, কাঠের কাষ্ঠ বহনকারী, কাষ্ঠ বহনকারিণী তার স্ত্রীও সে আগুনে প্রবেশ করবে। ফি জি দি হা, হা মানে তার স্ত্রীবাচক, হুয়া হুমা হুম, আচ্ছা হু হুমা, হু হুমা হুম, হা হুমা হুন্না, হা হা স্ত্রীবাচক। ফি জি দি তার গলার মধ্যে, হা কি হাবলুম মানে পাকানো রশি, হাবলুম মানে পাকানো রশি, আচ্ছা তার গলার মধ্যে রশি, মিম মাসাদ পাকানো, মাসাদ শব্দটা হলো পাকানো, তার গলার মধ্যে আছে পাকানো রশি। আচ্ছা আমরা মনে মনে একটু বলি, তাব্বাত, এগুলো আপনারা জানেন সব, এগুলো আপনাদের জন্য একেবারে বাণীর মতো জিনিস, তাব্বাত ধ্বংস হোক ইয়াদা, তার দুই হাত আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ওয়াতাব এবং সে নিজেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালহু, মা আগনা আনহু মালহু, না কোনো কাজে এসছে তার ব্যাপারে তার মাল, তার সম্পদ, তার 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 ব্যাপারে তার মাল বা তার সম্পদ কোনো কাজে আসে নাই, ওমা কাসাবা এবং সে যা অর্জন করেছে সেগুলোও তার কোনো কাজে আসে নাই। আল্লাহ বলছেন সাইয়াসলা শীঘ্রই সে প্রবেশ করবে নারা আগুনে, শীঘ্রই সে প্রবেশ করবে আগুনে প্রবেশ করবে। আচ্ছা আগুনটা কেমন, যা তা লাহাব, যা মানে ওয়ালা, যা তা মানে ওয়ালা, লাহাব মানে শিখা, শিখাওয়ালা আগুনে প্রবেশ করবে। ওয়া ইমরাতুহু, ওয়া ইমরাতুহু আমরাতুহু এবং তার স্ত্রীও, ইমরাতুন মানে স্ত্রী, তার স্ত্রীও সেই আগুনে প্রবেশ করবে। স্ত্রীর বর্ণনা দিছে কি, হাম্মালাতা বহনকারিণী, আল হাতাব কাষ্ঠ, কাষ্ঠ বহনকারিণী, কাঠের বোঝা বহনকারিণী তার স্ত্রীর বর্ণনা দিছে। আচ্ছা ফি জি দিহা তার কণ্ঠের মধ্যে, তার গলার মধ্যে, হাবলুম রশি, মিম মাসাদ পাকানো, তার গলার মধ্যে আছে পাকানো রশি, রশি রশি বা খেজুরের পাকানো রশি যাই বলেন। আচ্ছা আমাদের টাইম কিন্তু আউট হয়ে যাবে,